এর আগের ভিডিওতে আমি উপবৃত্ত প্রশ্নমালা পাঁচ সংক্ষিপ্ত উত্তরধর্মী তিনের সাত নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছিলাম এই ভিডিওতে তারপর থেকে অর্থাৎ তিনের আট নম্বর কোয়েশ্চেন থেকে আলোচনা শুরু করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো তারা অবশ্যই প্লেলিস্ট থেকে পরপর ভিডিওগুলো সব দেখে নেওয়ার চেষ্টা করবে আমি প্লেলিস্টের লিংক এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেব এবং এই যে পিডিএফটা থেকে আমি তোমাদের পড়াচ্ছি সেই পিডিএফটা যদি তোমরা ডাউনলোড করতে চাও যেখানে সমস্ত অঙ্কের সমাধান করা আছে তার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে অথবা যদি কোনো সমস্যা হয় তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো সেভেন সিক্স এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলতে পারো ঠিক আছে তো দেখো আট নম্বর অঙ্কটায় কি বলা হচ্ছে যার শীর্ষ দুটির স্থানাঙ্ক প্লাস মাইনাস ফোর কমা জিরো এবং উপাক্ষের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক জিরো কমা প্লাস টু তাদের সেই উপবৃত্তগুলোর সমীকরণ আমাদের এখানে বার করতে হবে তাহলে আমরা জানি যে উপাক্ষের প্রান্তবিন্দুর সূত্র কি জিরো কমা প্লাস বি এটা আমরা জানি অর্থাৎ এখানে দেওয়া আছে জিরো কমা প্লাস মাইনাস টু সুতরাং ক্লিয়ারলি আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি বি ইজ ইকাল টু টু ওকে আর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক সেটাও আমরা জানি এ প্লাস মাইনাস এ কমা জিরো তাহলে এখানে দেওয়া আছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক প্লাস মাইনাস ফোর কমা জিরো তার মানে ক্লিয়ারলি আমরা এখান থেকে এটাও পেয়ে যাচ্ছি যে এ ইজিকাল টু ফোর তাহলে এ বি দুটোই যদি আমরা পেয়ে যাই সেখান থেকে উপবৃত্তের সমীকরণটা লেখা খুব সহজ হয়ে যাচ্ছে এক্সের স্কোয়ার বাই এ স্কোয়ার মানে ষোলো প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে ফোর ইজিক টু ওয়ান অর্থাৎ উপবৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স এ স্কোয়ার ইজিক প্লাস ফোর ওয়াই স্কোয়ার সমান ষোলো ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন এখানে কী বলা হচ্ছে লক্ষ্য করো যে যার নাভি দুটির মধ্যে দূরত্ব দুই একক এবং নিয়ামক দুটির মধ্যে দূরত্ব চার একক তাহলে নাভি দুটির মধ্যবর্তী দূরত্বের সূত্র কি তোমরা প্রত্যেকেই জানো টু এ ই এটা হচ্ছে নাভিদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটার সমান দেওয়া আছে টু অর্থাৎ এ ই সমান হয়ে যাচ্ছে তাহলে ওয়ান এটাকে দেওয়া হল এক নাম্বার একইভাবে নিয়ামক দুটির মধ্যবর্তী দূরত্বের সূত্র তোমরা জানো টু এ বাই ই সেটা সমান কত দেওয়া আছে সেটা সমান দেওয়া আছে ফোর অর্থাৎ এখান থেকে এ সমান পেয়ে যাচ্ছ টু ই ওকে তাহলে ই সমান পেয়ে যাচ্ছ এ বাই টু এইবার এই দুই নম্বর থেকে ইয়ের মান এক নম্বরে বসিয়ে দাও তাহলে এর মানটা তুমি পেয়ে যাবে লক্ষ্য করো তাহলে এক ও দুই থেকে আমরা কি পাচ্ছি এ ইন্টু এ বাই টু ইজিক টু ওয়ান অর্থাৎ এ স্কোয়ার সমান এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ টু ওকে আচ্ছা এইবার এই যে ই সমান ছিল এ স্কোয়ার বাই টু সেটাকে যদি স্কোয়ার করো তাহলে ই স্কোয়ার সমান কি পাচ্ছ এ স্কোয়ার বাই ফোর এ স্কোয়ারের জায়গায় বসাও কত বসাবে টু যেটা বার করলে তাহলে ই স্কোয়ার সমান পাচ্ছ হাফ ই স্কোয়ারের ফর্মুলা কি ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান হচ্ছে হাফ তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান হয়ে যাচ্ছে হাফ অর্থাৎ বি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে হাফ ইন্টু এই এ স্কোয়ারটা ডান দিকে গেলে এ স্কোয়ার আবার স্কোয়ার মানে টু জানো তাহলে হাফ ইন্টু টু তার মানে বি স্কোয়ার মানে হয়ে যাচ্ছে এক্ষেত্রে তোমার ওয়ান ওকে তাহলে এ স্কোয়ার কত পাওয়া গেলো টু আর বি স্কোয়ার কত পাওয়া গেল ওয়ান তার মানে উপবৃত্তের সমীকরণটা কী হলো এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়ান ইজিক টু ওয়ান সুতরাং উপবৃত্তটি হলো এক্সেস স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু টু এইটাই হয়ে গেল নির্নেয় উপবৃত্তের সমীকরণ নেক্সট প্রবলেম নাম্বার টেন সেখানে কি বলছে লক্ষ্য করো যার পরাক্ষ ও উপাক্ষের বর্গের সমষ্টি হচ্ছে টোয়েন্টি ফোর পরাক্ষ আর উপাক্ষ তাদের বর্গের সমষ্টি টোয়েন্টি ফোর এবং উৎকেন্দ্রতা হচ্ছে ওয়ান বাই রুট টু সেই সব উপবৃত্তের সমীকরণ এখানে নির্ণয় করতে হবে তাহলে পরাক্ষ টু এ তার স্কোয়ার উপাক্ষ টু বি তার স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে টোয়েন্টি ফোর তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে সিক্স তিনটেকেই যদি এ স্কোয়ার দিয়ে ভাগ করে দাও তাহলে ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে হচ্ছে সিক্স বাই এ স্কোয়ার তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে হচ্ছে সিক্স বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান ওকে এইবার প্রশ্নে কী দেওয়া আছে উৎকেন্দ্রতা দেওয়া আছে ওয়ান বাই টু তাহলে ই সমান ওয়ান হলে ই সমান কত হবে অবশ্যই হাফ হবে স্কোয়ারের মান আমরা জানি ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার অতএব বি স্কোয়ার বাই এ স্কোয়ার তার মান হয়ে গেল এখানে হাফ এবার এই লাইনে বি স্কোয়ার বাই এ স্কোয়ারের মানটা বসিয়ে দাও হাফ তাহলে সেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ সিক্স বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান যেটা ছিল সেটা ইকাল টু হাফ তাহলে সেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এ স্কোয়ার ইকাল টু ফোর ওকে স্কোয়ারের মানটা পেয়ে গেলে এইবার এই স্কোয়ারের মানটা কোথায় বসাবে এই লাইনে বসাও এই লাইনে এ স্কোয়ারের মানটা বসাও তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে হচ্ছে ফোর ইজিকাল টু হয়ে যাচ্ছে তোমার হাফ বা টু বাই ফোর আছে হাফ ওকে তাহলে এখান থেকে ফোর ফোর কেটে গেল তাহলে বি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে এক্ষেত্রে তোমার টু তাহলে স্কোয়ার কত পেলে ফোর বি স্কোয়ার কত পেলে টু এইবার উপবৃত্তের সমীকরণটা বার করতেই পারবে কোনো অসুবিধা নেই অতএব উপবৃত্তের সমীকরণটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে টু ইজ ইকাল টু ওয়ান অর্থাৎ উপবৃত্তের সমীকরণটা হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর এইটাই হয়ে গেল নির্ণেয় উপবৃত্তের সমীকরণ ওকে পরের অঙ্কটা কী আছে লক্ষ্য করো বলছে উপবৃত্তের শীর্ষ দুটির স্থানাঙ্ক প্লাস মাইনাস ফাইভ কমা জিরো এবং একটি নাভির স্থানাঙ্ক ফোর কমা জিরো তাহলে আমরা কী জানি শীর্ষের স্থানাঙ্কের ফর্মুলা কী জানি প্লাস মাইনাস এ কমা জিরো তাহলে এর জায়গায় কত বসাতে হবে বলো এ জায়গায় বসাতে হবে ফাইভ অর্থাৎ এ হয়ে গেল এক্ষেত্রে তোমার পাঁচ আর নাভির স্থানাঙ্ক কি দেওয়া আছে ফোর কমা জিরো নাভির স্থানাঙ্ক আমরা কী জানি এ ই কমা জিরো অর্থাৎ এ ই মানে হচ্ছে ক্ষেত্রে তোমার ফোর তাহলে এ ই সমান হয়ে যাচ্ছে ফোর তার মানে ই সমান কত হচ্ছে ফোর বাই এ অর্থাৎ ফোর বাই ফাইভ দুপাশে স্কোয়ার করে দাও তাহলে ই স্কোয়ার সমান হয়ে যাচ্ছে সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ ই স্কোয়ারের মানটা বসিয়ে দাও ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার সেটা হয়ে যাচ্ছে সিক্সটিন বাই টোয়েন্টি ফাইভ তাহলে বি স্কোয়ার বাই মানে হচ্ছে নাইন বাই টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার মানে তো জানো টোয়েন্টি বসিয়ে দাও টোয়েন্টি কেটে গেল বি সমান হয়ে যাচ্ছে নাইন অর্থাৎ উপবৃত্তটির সমীকরণ হয়ে গেল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন টু ওয়ান অর্থাৎ নাইন এক্স স্কোয়ার এইটাই হয়ে গেল নির্ণেয় উপবৃত্তের সমীকরণ ওকে নেক্সট কোয়েশ্চনে কী বলছে লক্ষ্য করো যার নাভি দুটির মধ্যে দূরত্ব ফোর রুট একক এবং উপাক্ষের দৈর্ঘ্য ফোর ক তাহলে নাভি দুটির দৈর্ঘ্যের দূর নাভি দুটির মধ্যে দূরত্বের ফর্মুলা হচ্ছে টু এ সেটা হচ্ছে ফোর রুট থ্রি অর্থাৎ এ ই এ সমান কত টু রুট থ্রি আর এখানে কী বলা আছে উপাক্ষের দৈর্ঘ্য ফোর উপাক্ষ মানে টু বি তাহলে টু বি ইজ ইকাল টু ফোর অর্থাৎ বি ইজ ইকাল টু এখানে হয়ে যাচ্ছে তোমার টু ওকে এইটার দুপাশে স্কোয়ার করো স্কোয়ার করলে কী হবে এ স্কোয়ার স্কোয়ার সমান হচ্ছে বারো স্কোয়ারের ফর্মুলা কি ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান বারো এ স্কোয়ার দিয়ে গুণ করে দাও তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকোয়াল টু বারো তাহলে এ স্কোয়ার ইকাল টু কী হবে বারো প্লাস ফোর বি স্কোয়ার যেহেতু ফোর সেই জন্য এখানে ফোর বসানো হলো অর্থাৎ এ স্কোয়ার হয়ে যাচ্ছে এক্ষেত্রে তোমার ষোলো সুতরাং উপবিত্তটির সমীকরণ কী হবে এক্সের স্কোয়ার বাই এ স্কোয়ার মানে ষোলো প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে ফোর ইজিক টু ওয়ান অর্থাৎ ভেঙে দিলে এক্সের স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ষোলো এইটা হয়ে যাচ্ছে নির্নেয় উপবিত্তের সমীকরণ ওকে নেক্সট প্রবলেমটা কী বলছে লক্ষ্য করো যার নাভিলম্বে দৈর্ঘ্য হচ্ছে আঠেরো বাই পাঁচ একক এবং একটি নাভির স্থানাঙ্ক হচ্ছে ফোর কমা জিরো তাহলে কি বলা আছে নাভিলম্বে দৈর্ঘ্য এবং একটি নাভির স্থানাঙ্ক এখানে বলা আছে নাভিলম্বে দৈর্ঘ্যের ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি যে টু বি স্কোয়ার বাই এ এটা হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্যের সূত্র সেটা দেওয়া আছে আঠেরো বাই পাঁচ অর্থাৎ বি স্কোয়ার বাই এ হয়ে যাচ্ছে নয় বাই পাঁচ আর আর একটা নাভির নাভির স্থানাঙ্ক দেওয়া আছে ফোর কমা জিরো অর্থাৎ এই সমান হচ্ছে ফোর দুপাশে স্কোয়ার করলে স্কোয়ার স্কোয়ার সমান ষোলো এ স্কোয়ার থাকলেও স্কোয়ারের মানটা বসিয়ে দাও ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকোয়াল টু ষোলো গুণ করে দাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ষোলো দুপাশে এ স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকোয়াল টু ষোলো বাই স্কোয়ার তার মানে আলটিমেটলি বি স্কোয়ার বাই স্কোয়ার সমান কি পাওয়া গেল 1 মাইনাস ষোলো বাই স্কোয়ার এটা পাওয়া গেল বি স্কোয়ার বাই স্কোয়ারের মান ওকে আচ্ছা এইখান থেকে তুমি লক্ষ্য করো যদি দুপাশে আবার এ দিয়ে ভাগ করে দাও তাহলে বাঁ দিকটা হয়ে যাবে বি স্কোয়ার বাই স্কোয়ার হ্যাঁ কি না তাহলে ওইটার দুপাশে এ দিয়ে ভাগ করে দাও সেটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার সেটার সমান হচ্ছে নাইন বাই ফাইভে নাইন বাই ফাইভে ওকে এইবার এই বি স্কোয়ার বাই এ স্কোয়ারের মানটা নিয়ে এসে তুমি এই জায়গায় বসিয়ে দাও তাহলে ওয়ান বাই সিক ওয়ান মাইনাস সিক্সটিন বাই এ স্কোয়ার ইজ ইকাল টু নাইন বাই ফাইভে এটাকে যদি লসাগু করো তাহলে সেটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস ষোলো ইন্টু ফাইভ ইজ ইকাল টু নাইন এ ঠিক আছে তাহলে এটাকে আরও যদি গুণ করে দাও তাহলে এটা একটা দীঘার সমীকরণ হয়ে যাচ্ছে তাহলে দীঘার সমীকরণে দুটো উৎপাদক একটা হচ্ছে এ মাইনাস ফাইভ আর একটা হচ্ছে ফাইভ এ প্লাস ষোলো সমান জিরো তাহলে এই এ মাইনাস ফাইভ সমান জিরো করলে তুমি কি পাচ্ছ এ ইজ ইকাল টু ফাইভ আর ফাইভে প্লাস ষোলো এটা সমান জিরো করলে তুমি পাচ্ছ ইকাল টু মাইনাস ষোলো বাই পাঁচ এইবার এ যেহেতু একটা দৈর্ঘ্য নির্দেশ করছে এটা কখনোই নেগেটিভ হতে পারে না তার মানে এখানে আমরা ইকাল টু ফাইভটাই উত্তর হিসাবে নেব ঠিক আছে আচ্ছা এর মান পেয়ে গেলাম এইবার লক্ষ্য করো বিয়ের মান কিভাবে পাবে বিয়ের মান তুমি পাবে এই যে এইখান থেকে এইখানে যদি এর মান বসিয়ে দাও তাহলেই বি স্কোয়ারের মান পাওয়া যাচ্ছে বসিয়ে দাও দেখো তাহলে এখানে বি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে নাইন বাই ফাইভ ইন্টু এ এ মানে তো ফাইভ তাহলে ফাইভ ফাইভ কেটে গেলে বি স্কোয়ার সমান তুমি পেয়ে গেলে নাইন তাহলে আমাদের উপবৃত্তের সমীকরণটা কি হয়ে গেল এক্সের স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন ইজ ইকাল টু ওয়ান অর্থাৎ উপবিত্তটার সমীকরণ হয়ে গেল নাইন এক্সেস স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার টু দুশো পঁচিশ এইটাই হয়ে গেল আমাদের উপবিত্তটার সমীকরণ ওকে তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার চারের এক থেকে আলোচনা শুরু করবো তোমরা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে পরপর করবে খাতায় আর ভিডিওগুলো প্লেলিস্ট থেকে পরপর অবশ্যই দেখে নেবে